এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু না করলে অবাক হবেন খালেদ মাহমুদ। তানজিদ তামিম, তাহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা আশা দেখাচ্ছেন বলে মত এই বোর্ড পরিচালকের। এশিয়া কাপ বাংলাদেশের জন্য এক আক্ষেপের নাম। 2012-তে চোখের জলে ভেসেছিলেন মুশফিক সাকিব, ভাসিয়েছিলেন দেশবাসীকে। এরপর আরও দুবার শিরোপার খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি এশিয়ান শ্রেষ্ঠত্ব। 16 আর 18-তেও রানার্স আপ। তবে এবার আর তীরে এসে তরি ডোপাতে চায় না টিম টাইগার। হাতুরুর পাঠশালায় চাপ জয় করে সাহস নিয়ে খেলার কৌশল শিখছে নাজমুল হৃদয়রা। অভিজ্ঞতার তারুণ্যের মিশেলে দারুণ এক দল বাংলাদেশ। এবারের এশিয়া কাপে শিরোপার দাবিদার, অন্যতম ফেভারিট। বরং ট্রফি না জিতলে অবাক হবেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ। ভালো না করলেই বরং আমি আশ্চর্য হবো যে আমরা ভালো করছি না আসলে। বাট আমরা ক্যাপেবল আসলে, যদিও সত্যি কথা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউ ছেলেদের মতো টিম না, সবাই শক্তিশালী দল। বাট আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে আমাদেরকে ভালো খেলেই এই শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। তরুণদের উপর অগাধ আস্থা সাবেক অধিনায়কের, বিশেষ করে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয়। তামিম ইকবালের প্রথম জীবনকে মনে করিয়ে দিচ্ছে তানজিদ, এমনই মনে করেন খালেদ মাহমুদ। আর হৃদয়কে নিয়ে 8 বছর আগের ভবিষ্যৎবাণী মিলে গেছে এখন। মনে করি ছোটোবেলায় আমাদের সিনিয়র তামিম যেরকম ব্যাটিং করতো, আমার মনে হয় জুনিয়র তামিম সেরকমই ব্যাটিং করে। সুতরাং তামিমের এটাই স্টাইল। আমি যখন হৃদয়কে প্রথম দেখলাম, তারপর আমি হৃদয়ের সাথে তো আমার রাজশাহীতে কাজ করা অনেকদিন, তারপর আমি ওই বছরই ওকে ঢাকা ফার্স্ট ডিভিশন নিয়ে আসলাম শাহিনপুকুরের জন্য। সেই বছর এসেই ঢাকা ফার্স্ট ডিভিশনে হায়েস্ট রান করলো। তখন থেকে আমি জানি যে হৃদয় বড় প্লেয়ার হচ্ছে। তাইজুলের জায়গায় নাসুমকে সুযোগ দেওয়ায় সমালোচনা হচ্ছে। টেস্টের পর ওয়ানডেতেও তাইজুল ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছেন, তবুও কেন তাকে বাদ দেয়া? অনেকটা নির্বাচকদের সুরে কথা বললেন খালেদ মাহমুদ। আমি সেটাই বললাম, তাইজুলের কথার উপরে নিলাম। তাইজুল তো মোর অ্যাটাকিং বোলার, উইকেট টেকিং বোলার। বাট ওইটাই কথা হলো, অথবা যেহেতু আমি ছোটো পাঠের কথা বললাম, মিরাজ অথবা যদি মানে ওইখানে যখন আপনার ডিফেন্সিভ করতে হবে, রান আটকাতে হবে, তখন আমার মনে হয় নাসুম হবে বেটার বিকল্প, এটা হিসেবে চিন্তা করেছেন। নির্বাচকদের সমালোচনা না করে দলের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিসিবির পরিচালক। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।